हेलो एवरीवन, आज के तुम्हारे साथे आमी शेयर करते चलेछि बासंती पोलावे रेसिपी। एटा एकटा बेंगली डिश बा एटाके बेंगली पोलाओ बोले। तो चलो देखे नी एटा किभाबे आमी बानियेछि। तो देखो प्रथमे आमी एखाने एक कप गोविंदभोग चाल आध घंटा जलेर मध्ये आमी भिजिए रेखेछिलाम। एबार एटाके भालो करे आमी स्ट्रेन करे नेब जाते एर एक्सट्रा जलटा झरे जाए। এবার দেখো এখানে আমি দুটো গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, স্টার অ্যানিস নিয়েছি। আর স্টার অ্যানিসগুলো আমার একটু ভেঙে গেছে। আর জয়িত্রী, আর নিয়েছি তেজপাতা। তেজপাতাগুলোকে হালকা করে কুচি কুচো করে নিয়েছি। এবার এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দেব। তার আগে কড়াই গরম করে আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করছি। এটা কিন্তু পুরোটা ঘিতেই হবে, আর ঘিতে হলে ফ্লেভারটা খুব ভালো হয়। তো আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করছি। তোমরা ঘি বাড়াতে কমাতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী। এবারে দেখো ঘিটা একেবারে গরম হয়ে গেলে এর মধ্যে ওই গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 15-20 সেকেন্ড মতন আমি হালকাভাবে নাড়াচাড়া করে নেবো লো ফ্লেমে, যখন দেখবো এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার আমি অ্যাড করছি কাজু। যতক্ষণ না পর্যন্ত কাজুটা লাল লালভাবে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নেবো লো ফ্লেমে। এই সময় তোমরা এখানে কিশমিশও অ্যাড করতে পারো, কিন্তু আমি যেহেতু কিশমিশ খাই না তাই জন্য এটা আমি স্কিপ করেছি। তোমরা এই সময় অ্যাড করতে পারো। এবার দেখো কাজুটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, লাল করে ভাজা অবধি আমি ওয়েট করবো। দেখো এটা লাল লালভাবে ভাজা হয়ে গেছে কাজুটা। এবার আমি ওই ভিজিয়ে রাখা যে চালটা, মানে স্ট্রেন করে রাখা চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার একটু ভালোভাবে ওই কাজুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব অল্প করে হলুদ। এখানে আমি হলুদ অ্যাড করছি, অনেকে এখানে ফুড কালারও অ্যাড করে, ইয়েলো কালারের ফুড কালার, কিন্তু আমার মনে হয় হলুদেই কালার ভালো চলে আসে। তো দেখো হলুদটা এই সময়ই দেবে, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবে, তাহলে হলুদের যে একটা কাঁচা গন্ধ বা রস স্মেল থাকে সেটা এই সময় ভাজার ফলে চলে যাবে। এবার দেখো এই সময় তোমরা হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালো করে ভেজে নেবে। এটা এই সময় ভালো করে ভেজে নিলে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে, না হলে কিন্তু ঘেটে ঘেটে যেতে পারে, যেটা একদমই ভালো লাগে না খেতে। তো এটাকে আমি হাই ফ্লেমে লো ফ্লেমে করে করে এটাকে ভালো করে এই 5 মিনিট মতন ভেজে নিয়েছি। দেখো এটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে পুরো। এবার আমি কি করব, এর মধ্যে জল অ্যাড করব। আমি যেই কাপে চাল নিয়েছিলাম এই কাপটায় আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তো এই কাপের আমি 2 কাপ জল অ্যাড করছি, মানে যত কাপ চাল তার ডাবল জল। আর গরম জল অ্যাড করছি দেখো। আর এই প্রসেসটা কিন্তু খুব সাবধানে করবে, দেখো একদম টকপক করে ফুটছে, হাতটা খুব সাবধানে। দেখো এবারে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আমি কিন্তু নুন আর মিষ্টি এখানে অ্যাড করব। আর বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য একটু চিনিটা বেশি পরিমাণেই লাগবে। এর আগে আমি কিন্তু কোনো নুন এখানে অ্যাড করিনি। দেখো এখানে আমি 2 চামচ মতো নুন অ্যাড করছি। আমি এই সময় দিচ্ছি, আবার পরে যদি মনে হয় আমি আবার দেব। তোমরা এই সময় একটুখানি টেস্ট করে দেখে নিও কতটা নুন বা চিনি তোমাদের লাগবে স্বাদ অনুযায়ী। দিয়ে দেখো ভালোভাবে আমি মিক্স করে নেবো। মিক্স করে এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট মতন রাখবো। দেখো এটা আমি মাঝখানে 2-3 বার আবারও ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এটা হতে মোটামুটি 10 মিনিট টাইম লেগেছে, 10 মিনিট পরে এরম ঝরঝরে হয়ে গেছে।
আর বেশি নাড়াচাড়া করবো না, বেশি নাড়াচাড়া করলে এগুলো আবার ভেঙে যেতে পারে। দেখো এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, এটার মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি কিন্তু আবার কড়াইটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আমি রাখবো। হ্যাঁ দেখো ঢাকনা খুলে নিলাম, এবার খুলে নিয়ে এবারে দেখো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর উপরে আমি অল্প করে ঘি ছড়িয়ে নেব। দেখো এবার আমি এর উপরে এক চামচ মতন ঘি ছড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু আর নাড়াচাড়া করব না, ঘিটা দিয়ে আমি একটু হাই ফ্লেমে করে দিয়ে এটাকে পুরো ঢাকনা চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দেব 5 মিনিট মতন, তারপরে আমাদের রেডি হয়ে যাবে বাসন্তী পোলাও। তো তোমরা এই বাসন্তী পোলাওটা গোবিন্দভোগ চাল ছাড়া বাসমতি রাইসেও করতে পারো, তাতেও খুব সুন্দর হয়। তো দেখো রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও। এটা তোমরা যে কোনো চিকেন বা পনির যে কোনো সাইড ডিশ দিয়ে খেতে পারো, খুবই সুন্দর লাগে খেতে। আর তাহলে দেখো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, টেক কেয়ার, বাই।